শুরুতে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার শ্রদ্ধা ও ভালোবাসার সুর সম্রাট আলাউদ্দিন খাঁকে স্মরণ। সিটিভি 71 সত্যের পথে অবিচল। এখন শুনুন পৌরসংবাদ। বিশ্ববরণের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর 49তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মোরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সঙ্গীতাঙ্গনের সরুদ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাইদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক উসমান গনি সজীব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার প্রমুখ। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবী কমরেড নজরুল ইসলাম। এ সময় উস্তাদ আলাউদ্দিন খাঁর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। ফারজানা আক্তার ফাইজা, সিটিভি 71।